দেশে করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ভয়াবহ বন্যার কবলে পড়ে হতদরিদ্র মানুষগুলো। তাদের দুঃখের যেন শেষ নেই। এ সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘ রাজবাড়ী জেলা শাখা, মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখা। 12ই সেপ্টেম্বর দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘ রাজবাড়ী জেলা শাখা, মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী এক আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মুস্তাফিজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান খান সহ অন্যান্যরা। আরও উপস্থিত ছিলেন মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি। রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে মহামারী করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ পরিবারের মাঝে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।